লালন ফকিরের গানটা টান দিলে আপনারা কেউ উঠবেন না, কারণ আমি মনে করব যদি আমার এই গানটা শোনার পরে কেউ দাঁড়ান বা বাড়িতেও যাবেন যাবেন, কিন্তু সাইজির গানটা শেষ হইলে এরপরে যাবেন। আমার সাইদুল ভাই বলছিল ফারুক সরকার সাহেবের একটা বিচ্ছেদ গান শুনবে, তো আমি লালন শাহর গানটার পরে আমি বিচ্ছেদ গানটা শোনাবো। আমার এই গানটা মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরতে দিলে যায় পারলে মন বেরি আমি দিতাম পাখির খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা তার ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতা পাখির পাখি সে খাঁচা ভিতর পাখি কেমনে আসে যা ঝরকা কাটা আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোটা আয়না মহলটা সে খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা কপালের ফে নই কি রে আ পাখিটা রে মন ব্যবহার কপালের ফে নই কি রে আ পাখিটা রে খাঁচা ভেঙে পাখি আমার
খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে লুকায় আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা খাঁচা যে তো কাঁচা বাসে মন তুই রইলি মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তো কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে Oh.